আগামী 10ই জুন তারকেশ্বর আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিপ্যাড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার অবতরণ করবে আগামী 10ই জুন দুপুর 1টা নাগাদ। সেখান থেকে তিনি যাবেন তারকেশ্বর রাজবাড়ি মাঠে, সেখানে একটি টেন্ট তৈরি করা হবে। সেখানে তারকেশ্বরের দুই মৃত পরিবারের সদস্য এবং হরিপাল ও সিংপুরের মৃত পরিবারের সদস্যরা উপস্থিত হবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, 10ই জুন প্রথমে খানাপুর যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে তারকেশ্বর হয়ে পোবলা যাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আগামীকাল হেলিপ্যাড তৈরির কাজ শুরু হবে। কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, হেলিপ্যাড একটা তৈরি করতে হবে, একটা ওদের পরিবারকে সমবেদনা। আমরা রাজবাড়ির মাঠে সেইটা ছোট্ট একটা ভেন্যু করছি, এই নিয়ে আলোচনা হলো। আর এখন আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুটো ফ্যামিলিকে 2 লক্ষ করে চেক তুলে দেবো, কিছু ত্রাণ সামগ্রী এটা তুলে দেবো, আজকের প্রক্রিয়া এটা। আর 10 তারিখে ওই 2টো ফ্যামিলি এবং হরিপাল এবং সিমুরের আছে, তাদেরকেও আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা। কোন মাঠে করা হচ্ছে? স্কুল মাঠে নামার ব্যবস্থা হচ্ছে। কত তারিখে আসছেন? 10 তারিখ। প্রস্তুতি কি নিচ্ছেন? এমনি প্রস্তুতি কি আছে? এটা একটা কি খুব মানে নিজেদের বুকে আঘাত লেগেছে, আমাদের থেকে 2টো ছেলে চলে গেল, সেই জায়গায় তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের কর্তব্য। সেই জায়গাতে আমরা যেটুকু সামান্য প্রস্তুতি নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। আজকে কি বৈঠক হলো? আজকে প্রশাসনিক বৈঠক। কে কে উপস্থিত ছিলেন এই বৈঠকে? এখানে এসপি সাহেব ছিলেন, আমার ওসি সাহেব ছিলেন, বিডিও ছিলেন, এসডিও ছিলেন, তারপরে যে ডিএসপি সাহেব ছিলেন, এইসব থেকে কথা। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, টাইমস বাংলা।